নমস্কার দর্শক বন্ধু, আপনারা দেখছেন শিউলির হেসে। আজকে আপনাদের জন্য আরও একটি টিফিন রেসিপি। যদি বাড়িতে আপনাদের কিছু লেফটওভার ভাজাভুজি থেকে যায়, তাহলে অনায়াসে কিন্তু আপনারা এরকম একটা টিফিন বানিয়ে ফেলতেই পারেন। আর বাসনপত্রের ঝামেলা একেবারেই থাকবে না। একটা কড়াইতে কীভাবে করা যায় এরকম একটা সুন্দর টিফিন, সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। তাহলে চলুন আমরা শুরু করি। প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা তো আমরা সবাই জানি, কড়াটাকে গরম করতে হবে। সেই কাজটাই এখন চলছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগছে শিউলির হেসেলের বিভিন্ন রকম রান্না। আমরা তেল দিচ্ছি, একটু পরিমাণ মতো তেল আমরা দিয়ে দেব। তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব, কারণ তেল গরম না হলে যা ইনগ্রিডিয়েন্টস পড়বে সেটা কড়াই থেকে উঠতে চাইবে না। সেই জন্য তেলটাকে কিন্তু ভালো করে চারিদিকে দিয়ে মিশিয়ে তারপর গরম করে নিতে হবে। আর সেই কাজটা করার জন্য এক দু মিনিট যথেষ্ট। তেলটা আমাদের গরম হয়ে গিয়েছে। এবার আমরা দুটো ডিম এখানে ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিতে পারেন, কিন্তু এটা দেখতে খুব সুন্দর হয়। আর একটা গোটা ডিমের অমলেট খেয়েছি মনে হবে এই টিফিনের সঙ্গে, সেই জন্য এরকম একটা কায়দা করা। আমরা দুটো ডিম দিয়েছি, তার উপরে একটু নুন ছড়িয়ে দিলাম। ডিমে যেটা লবণ দেওয়া হয় সেটাই আমরা কাজটা করলাম। উল্টো পিট ভালো মতো ভাজা হয়ে গেলে আমরা এটাকে কিন্তু উল্টে দেব। আর সেই কাজটা আমরা করছি। গ্যাসের আঁচটা আমরা একদম হালকা করে দেব, কারণ যে পিঠে আমাদের ভাজা হয়ে গেছে সেটা আমরা উল্টে দিয়েছি, আর উল্টো পিঠটা আমাদের ভাজা হচ্ছে। তো সেই ভাজাটা আমাদের হালকা আঁচেই হবে, কারণ বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো যখন পড়বে তখন এই ডিম দুটো সেখানেই থাকবে। সুতরাং টেম্পারেচারটা আমরা একটু কম করে দেব, মানে গ্যাসের আঁচটা আমরা কম করে দেব, টেম্পারেচার নয়, গ্যাসের আঁচটা আমরা কম করে দেব। এবার যেটা করছি, আমাদের লেফট ওভার কিছু ভাজাভুজি থেকে ছিল, আপনারা যদি আপনাদের কাছে এরকম থাকে সেটা আপনারা ব্যবহার করবেন, আর না হলে আগে থেকে একটু ভেজে নিতে হবে, সেটা একটু ঝামেলার। কিন্তু আজকে আমার কাছে আছে ভাজা, সেটা দিয়ে আমি কাজ চালাচ্ছি, সেই জন্য বেশি সময়ও যেমন লাগবে না আর বেশি পরিশ্রমও হবে না। আমার কাছে ছিল আলু আর গাজর ভাজা, সেটা দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ছিল, গরম করে নিলাম আর একটু। আর একই কড়াইতে ডিম দুটো, ভাজা ডিম দুটোকে আমরা আলাদা করে রাখলাম, একটু সরিয়ে রাখলাম। ওপর থেকে দিচ্ছি চিড়ে, একেবারে ঝরঝরে চিড়ে, এটা কিছুই না, শুকনো চিড়েটাকে ভালো করে ধুয়ে নিয়ে ব্যাস তারপরেই দেওয়া। পরিষ্কার করে ধোয়ার পরে জল ঝরিয়ে নিয়ে সেটা দেওয়া, সেটা আগে থেকে একদমই ভেজানোর দরকার নেই, ভেজালে ভীষণ নরম হয়ে যাবে, তাহলে সেই ঝরঝরে ভাবটা একেবারেই আসবে না, পুরো মিশে যাবে, তলা পাকিয়ে যাবে। সেই জন্য এভাবেই দেবো চিড়েটা, আর তার উপরে নুন দিয়ে দিচ্ছি। নুনটা এমনভাবে দেবো যাতে চিড়েতে নুনের পরিমাণটা একদম ঠিকঠাক হয়। আর আমরা বারবার সরিয়ে দেব দুটো ডিম ভাজাকে। এরপর যেটা করতে হবে, আলু আর গাজর যেটা ভাজা ছিল তার সঙ্গে চিড়েটাকে হালকা আলতো হাতে মিশিয়ে নিতে হবে, কারণ বেশি চাপাচাপি করলে কিন্তু চিড়েটা ভেঙে যাবে, সেই সৌন্দর্যটা আসবে না, খেতেও ভালো লাগবে না ভাঙা চিড়ে। আর তাপটা ঠিক মতো লাগার জন্য কিন্তু আমরা হালকা আঁচে করছি, আর মাঝখানটা সরিয়ে আমরা একটু তেল দিলাম। চিড়েটাকে চারিদিক দিয়ে আমরা সরিয়ে দিয়ে মাঝখানটা ফাঁকা করে সাথে তেল দিলাম, এই কারণে যে যেটুকু আমরা তেল দিয়েছিলাম সেই তেলটুকু শুষে নিয়েছিল। এখন চিনি দিচ্ছি, চিনিটা কিন্তু একটু পরিমাণ মতো দেবো, আমি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসি, যে কোনো টিফিন বা যে কোনো রান্না, এটা নিজস্ব খাওয়া দাওয়ার ধরন। আপনারা যদি অল্প মিষ্টি খান আপনারা অবশ্যই অল্প মিষ্টি দেবেন, তবে একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোই লাগে।
দ্বিতীয়বার তেল দেওয়ার ফলে আমাদের চিলেটা কিন্তু এবার বেশ সুন্দর হয়েছে, মানে একটু তেল তেল ভাব এসেছে। মানে প্রথম তেলে তো ডিম ভাজা ছিল, তারপর আমার চিলেটা একেবারে মিশে গিয়েছিল তেলের সঙ্গে, দ্বিতীয়বার তেল দেওয়াতে এবার তেলটা আমাদের একেবারে খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে চিলেটা তেল তেল হয়েছে। সবসময় অল্প তেল খেতে ভালো লাগে না, সেই জন্য যখন যেরকম মনে হয় সেরকম আপনারা করবেন। এটা আমি গোলমরিচ গুঁড়ো দিলাম, খুব অল্প ইনগ্রিডিয়েন্টস কিন্তু খেতে অসাধারণ, আমি কথা দিচ্ছি। অবশ্যই কিন্তু বানাবেন, বানিয়ে খাবেন আর জানাবেন কেমন হয়েছে ছোট্ট একটা কমেন্ট করে। আপনারা বুঝতেই পাচ্ছেন যে কড়াইতে আমি ডিম ভেজেছিলাম সেটা তুলিনি, সেই কড়াইতেই আমরা আমাদের বাকি সব কিছু দিয়েই আমরা বানাতে শুরু করেছি টিফিনটা। যাদের একটু কুঁড়েমি আছে ধরুন আমার মতো, যে বেশি বাসনপত্র আমরা ইউজ করব না, এই একটাতেই মোটামুটি চালিয়ে নেব, তারা এটা করতে পারেন। আর যদি মনে হয় না আমি একটু তুলে ভালোভাবে করব, সেটাও আপনারা আপনাদের ইচ্ছে মতো করতেই পারেন। দেখেছেন কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল, একদম রেডি আমাদের এইরকম একটা রেসিপি। কাঁচা লঙ্কা উপর থেকে দেওয়া হয়েছে, কারণ সেই কাঁচা লঙ্কাটা ছিল আলু আর গাজর যে ভাজা হয়েছিল তার সঙ্গে। এবার আমরা ডিমটাকে সাজিয়ে দিলাম। আমি বলেছি এর আগে ঝুড়ি করে আপনি ডিম দিতেই পারেন, কিন্তু সেটা দেখতে তার থেকে এটা বোধহয় দেখতে একটু বেশি ভালো। এরকমভাবে সাজিয়ে দেবেন পরিবারের প্রিয় জনের সামনে, বাচ্চাদের সামনে, তারা ভীষণ খুশি হয়ে যাবে, একেবারে আহ্লাদে আটখানা হয়ে যাবে।